নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি হলে কিন্তু কোনো কথাই হবে না আজকে বানাবো ডাটা চচ্চড়ি আর এখন যেহেতু গরমকাল সজনের ডাটা পাওয়া যাচ্ছে তাই আজকে ডাটা চচ্চড়িটা কিন্তু সজনের ডাটা দিয়ে বানাবো ডাটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে দেখুন সজনের ডাটা কেটে নিয়েছি আর তার সাথেই নিয়েছি চচ্চড়ি বানানোর জন্য আলু আর মিষ্টি কুমড়ো তো সমস্ত সবজিগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি আর সজনে ডাটা কাটার আগে কিন্তু ডাটার ওপরে যে আঁশটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে রান্না করার জন্য এবার তেল গরম করে নেব আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না খুব অল্প তেলেই রান্নাটা করে নেওয়া যায় তো তেল গরম হয়ে গেলে এবার বড়ি ভেজে তুলে নিচ্ছি বড়িগুলোকে একটু লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আর বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে ফোড়নে দেবো সামান্য করে একটু কালো জিরে কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব এবার আলু আর মিষ্টি কুমড়োটাকে তেলের ওপর ছেড়ে দিয়ে একটু ভেজে নিতে হবে তো খুব বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই যখন আলু আর মিষ্টি কুমড়োর গায়ে হালকা হালকা এরকম রঙ ধরবে ওই অবধি সবজিগুলোকে ভেজে নেব এবার এর মধ্যে কেটে নেওয়া সজনের ডাটা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এবার লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে এবার হালকা করে ভেজে নিচ্ছি আর সজনের ডাটা কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না একদম হালকা করে মিনিট দুয়েক ডাটাটাকে কুমড়ো আর আলুর সাথে ভেজে নিচ্ছি সবজির সাথে ডাটাটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর জলটাকে এমনভাবে দেব যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয় তো জলটাকে দেওয়ার পর একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না সমস্ত সবজি সেদ্ধ হচ্ছে আর সবজি সেদ্ধ হয়ে গেলে ঢাকাটাকে খুলে নিচ্ছি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো ডাটা সবজি সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু খুব বেশি নেই দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি আর বেটে নেওয়া সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তার সাথে স্বাদ মতন মিষ্টিও দেব এবার গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে করে দেব আর নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করার একদম দরকার নেই যেহেতু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো ঢাকা খোলা অবস্থাতেই বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ না ঝোলটা আর একটু টেনে যাচ্ছে আর সবজিটা একটু মাখামাখা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ডাটা চচ্চড়ি কিন্তু প্রায় হয়েই এসছে বেশ একটু কামাকো হয়ে গেছে আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল অবস্থায় এটাকে রাখতে পারেন তো আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি দেখুন ঠান্ডা হয়ে গেলে ডাটা চচ্চড়ি কিন্তু বেশ আরও একটু এরকম গামাকো হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব আর একবার এটা এইভাবে বানিয়ে নিয়ে গরম ভাতে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে